ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এনে আর আর যে যে এই জাতি উজ্ঞ ঐতিহাসিক স্বাধীনতার স্বাদ পাই এই অর্জনরে আজকে নষ্ট করিবেল নাই সেই পরাজিত শক্তি তারা দোষর অক্কল তারা হাজার হাজার কোটি টিয়া তারা লুটপাট করে এ দেশত লুটপাট করে লেগিয়ে তারা এই নথ ব্যয় এনে পরিকল্পিতভাবে এই কিশোর গ্যাং বিভিন্ন সন্ত্রাসী অক্কলের দিয়ে এনে এই উৎসব জনগণের উৎসবের মধ্যে ঢুকিয়ে এনে তারা বিভিন্নভাবে সামাজিকভাবে অরাজকতা করেন বিভিন্ন মানুষজনের রুদ্ধে হামলা করেন এবং পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করিয়ে বিভিন্ন মসজিদ মন্দির বিভিন্ন ধর্মীয় উপাসালয় এবং সংখ্যালঘু হামলা করিবার চেষ্টা করেন ইয়ানের মাধ্যমে দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করে তারা গোলামানিত আবার এই আন্দোলনের ব্যর্থ করিবেলাই জনগণের এই অর্জনের ব্যর্থ করিবেলাই চেষ্টা করেন সরকারের পরিপেক্ষিতে পতনের পরিপ্রেক্ষিতে যে নির্দেশনাচ্ছি আর আর দলের বিশেষ করে আর আর অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনি হালিয়ে প্রথম বাংলাদেশের নির্দেশে টিভি নির্দেশ অলরেডি এখান বক্তৃতা দিয়ে এবং আর আর ফোন করেছিল ফোনগুলি হইদে বিশেষ করে আর আর বিশেষ করে সরকারি স্থাপনা গুণ যে কোনো আছে এই সরকারি যে ধর যে কোনো ধরনের স্থাপনা এখানে যেন আর ক্ষতি নু এখানে আর আর দলের নেতা কর্মী অকলে এখানে দেখাশোনা করে এবং বিশেষ করে আর আর যেখানে সংখ্য লঘুবাইকল আছে ইতার জাহানমালার যানুহ ইতারে আর ওয়ার্ডে ওয়ার্ডে আর আর নেতৃবৃন্দরা হইতে পেলে হয় ইনশাল্লাহ আর আর দলের শীর্ষ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক আর তারা লই আনা স্বপ্ন দেখি জনাব তারেক রহমান আর আর প্রতি নির্দেশ দিয়ে যে যে কোনো মূল্যে জনগণের জানমাল রাষ্ট্রীয় সম্পদ এবং নিরাপত্তা বাহিনীর আর রাষ্ট্রীয় বাহিনী যারা পুলিশ বিভিন্নই তারা রক্ষা করি ফেললায় তারার পাশে আরা যেন আর নেতাকর্মী কলে থাই যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা করি ফেললাই তারা চেষ্টা করেন ইনশাল্লাহ আর আর জনগণের লই এনে তারা সকল ষড়যন্ত্র আর মোকাবেলা করছেন এই মাধ্যমেই দুকা রাষ্ট্র তৃতীয় স্তম্ভ নসা গণমাধ্যম স্বাধীনব্যাম হোক গণমাধ্যমের হামিদে নিউজ প্রচার করেন এই নিউজছেন তারা দিন নেওয়া পারে আর যে নিউজ সরকারের গিয়ে তারা হই নেওয়া পারে বাংলাদেশের গণমাধ্যম গত পনেরো বছর বিভিন্নভাবে এক নায়ক স্বৈরশাসনের মধ্যে আসিল ইতারার বাক স্বাধীনতা আসিল সাংবাদিক নেতাসকল কৃতদাস হিসেবে কিতোদাস মতো ভূমিকা পালন করছে তারা মেরুদণ্ড নোয়াছিল। যার ফলশ্রুতি এবং কর্পোরেট হাউস যারা সরকারের মাফিয়া গোষ্ঠী এই তারা নিয়ন্ত্রণে বিভিন্ন মিডিয়া মালিকানাদির নিয়ন্ত্রণে তারা সরকারের দাস হিসেবে খাম ঘুরছে এবং এই দেশের মানুষের বাক স্বাধীনতা তারা এনভাবে কণ্ঠরোধ করছে আমরা দেখছেন বাংলাদেশ টেলিভিশনে বাতাবিলবুর চাষ হই বাংলাদেশের সকল গণমাধ্যম একত্র টিভি বিভিন্ন টেলিভিশন গণমাধ্যম এনভাবে আচরণ করছি বাসায় প্রকাশ করিবার মতনও আওয়ামী লীগের রাজনীতি রাজনীতি কি তারা সত্যি পছন্দ না করে সুতরাং এই যে সি প্লাস যে সত্য নিয়ে প্রচার করি এনে বন্ধ করছি আমি মনে হচ্ছি ন্যাক্কারজনক কাম করছি সি প্লাস টেলিভিশনও বোধ সময় তারাও সাফেদ ভরিয়ক হোক অথবা ব্যক্তিকেন্দ্রিক ইচ্ছার কারণে হোক বোধ সময় তারাও সঠিক মত প্রকাশ করে না পারে না করে অনারার এই টিভি বন্ধ করে দিয়ে গিয়ে ইয়ানো অবশ্যই নিন্দনী আর নিন্দা গুজি হারারা যাতে ওনারা মতামতায়ন আর সকল সংবাদপত্রের অবাধ স্বাধীনতা অবাধ মুক্ত চিন্তার প্রবাহ যেন তাহে ইয়ান্লাই সংগ্রাম অব্যাহত আসিল আমরা এখনও আশা করি এই দেশের মানুষ আর সংবাদ মাধ্যমের উদ্ধর আজি আজি খড়ক গেয়ে ইয়ান যেন ভবিষ্যতে ন যায় ভবিষ্যতে যেন আর মুক্ত চিন্তা প্রকাশ কর তারি সংবাদ মাধ্যম যেন সমাজের দর্পণ হয় ইয়ারা প্রত্যাশা করি